हेलो बंधुरा आमी राखी और आमार चैनल बांगाली रान्नाघरे आपनादेर सबाइके वेलकाम जानाच्छी। आजके आमी आबारो एकटी विंटार स्पेशल रेसिपि निये हाजिर होयेछी। आजके आमी बानाच्छी मुसुर डाल दिए पेंयाज कलिर एकटा रेसिपि, बानानो भीषण सहज, खूब कम उपकरणे खूब ताड़ाताड़ी एटा तैरि होये जाए और एटा आपनारा रुटी भात दुटोर साथेई परिवेशन करते पारबेन। आशा करी आपनादेर भिडियोटा खूब भालो लागबे। चलुन आजके रेसिपिटा आमरा शुरू करी। আমাদের আজকে রেসিপি মুসুর ডাল দিয়ে পেঁয়াজকালি বানানোর জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পেঁয়াজকালি আর এই কলিগুলোকে এইরকম ছোটো ছোটো টুকরো করে কাটা আছে। রয়েছে এখানে 3টে জিরা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো কাটা রয়েছে আর এখানে আমার ছোটো বাটির এক বাটি, এখানে আমার প্রায় 150 গ্রাম মতো ডাল আছে, মুসুর ডাল রয়েছে। তো এখন আমি প্রথমেই এই ডালটাকে সিদ্ধ করে নেব। মুসুর ডালটা আমাদের সিদ্ধ করা হয়ে গেছে। দেখুন এই ডালটাকে কিন্তু আমি একটু গাঢ় করে সিদ্ধ করে নিয়েছি। ঠিক এরকমভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি রান্নাতে। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজকালিটা দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজকালিগুলোকে আমি ভেজে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম 7 মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি হলুদ, 1/4 চা চামচ মতো হলুদ দিলাম। এবারে আমি পেঁয়াজকালিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, পেঁয়াজকালিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের টমেটো আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন এই টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আবারও টিকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এটা ঢাকা দেওয়া রয়েছে। টমেটোটা কিন্তু সুন্দরভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজকলিটা সিদ্ধ হয়েই গেছে। তো এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর ডালটা সিদ্ধ করার সময় যেহেতু আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি, তো আর লবণ দেওয়ার দরকার নেই। এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে 1/4 চা চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। এর মধ্যে আমাদের আর কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি আর এখন এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। এটাকে কিন্তু একটু শুকনো শুকনো করে ফেলবো। প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে এটা ফুটছে। এটা কিন্তু দেখুন বেশ আমাদের শুকনো শুকনো হয়ে এসেছে। আর ডালটাকে সিদ্ধ করার সময় কিন্তু আপনারা একদম গলিয়ে ফেলবেন না। ডাল সিদ্ধ হবে অথচ ডালের শেপ ঠিক থাকবে, ঠিক সেই রকমভাবে কিন্তু আপনারা সিদ্ধ করবেন। আপনারা কিন্তু এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো বা একটু রেড চিলি পাউডার দিতে পারেন। আমি এটা একদম কোনো গুঁড়ো মশলা ছাড়াই রান্না করেছি, তাতেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। এবারে এটা আমাদের নামানোর সময় হয়ে গেছে। তো নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচানো ধনে পাতা। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা আমাদের পরিবেশন করার জন্য পুরোপুরি তৈরি। দেখলেন তো কত সহজে আর কত তাড়াতাড়ি আমাদের এই মুসুর ডাল দিয়ে পেঁয়াজকালির রেসিপিটা তৈরি হয়ে গেল। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, পরিচিতদের সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।